ক্যাবের বিরোধিতা করে গত সোমবার থেকে রাজ্যের বিভিন্ন উপজাতি ভিত্তিক দলগুলো বন্ধ আহ্বান করেছিল এই বন্ধ চলেছিল লাগাতার দিন। ছিল যুব কংগ্রেসের ডাকা বন্ধ মোট চার দিনের টানা বন্ধে স্বাভাবিকভাবেই চেনা ছন্দ হারিয়েছিল রাজ্য শুক্রবার থেকে রাজ্যে ক্রমেই চেনা পরিচিত ছন্দ ফিরে আসছে দোকানপাট যানবাহন অফিস আদালত রাজ্যের সর্বত্রই সেই চেনা ছন্দে চলছে কিন্তু চেনা ছন্দ এখনও ফিরে আসেনি রাজধানীর কয়েকটি পেট্রোল পাম্পে এখনও রাজধানীর কয়েকটি পেট্রোল পাম্পে বাইক স্কুটি গাড়ি চালকেরা দীর্ঘ লাইনে প্রতীক্ষা করছেন পেট্রোলের জন্য ফলে পেট্রোল গ্রাহকদের অমূল্য সময় নষ্ট হচ্ছে কিন্তু উপায়হীন বাইক স্কুটি মালিকেরা তাছাড়া কয়েকটি পেট্রোল পাম্পে তো শুক্রবার সকাল পর্যন্ত পেট্রোল নেই সাইনবোর্ড লাগিয়ে রাখা হয়েছে তবে এ বিষয়ে এক পেট্রোল পাম্প মালিক জানান শুক্রবার বিকেলের মধ্যে এই সমস্যার সমাধান হয়ে যাবে সেই সাথে তিনি আমাদের বর্তমান পরিস্থিতির বিষয়েও আশঙ্কা প্রকাশ করেন আজকে তেল তো মোটামুটি সমস্ত পাবলিক চলে এসেছে কোনোভাবেই পাবলিক নেই আর এই বেলা বিকেলবেলার মধ্যেই সব নর্মাল হয়ে যাওয়ার কথা আর এমনিতে যেটা আমরা যেটা টেনশনে ভুগছি সেটা হচ্ছে গুয়াহাটির যে গন্ডগোল চলছে এটা কবে মিটার হবে যায় না এটা মিটার না হলে ধর্মনগর কতটুকু সাপ্লাই করে আমাদের ত্রিপুরাকে

Video Report News Guard.